আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ২ ব্রিটিশ শাসন। এ অধ্যায়টির সর্বশেষ ভাগ পরবর্তী প্রতিরোধ আন্দোলন। বন্ধুরা, এ অধ্যায়টিতে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছি। চলো তো আমরা জেনে নিই যে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেছি। প্রথমে আমরা জেনেছি 1757 সালের পলাশের যুদ্ধ সম্পর্কে, অতপর বাংলায় ব্রিটিশ শাসন সম্পর্কে, অতপর 1857 সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে। আজ আমরা শিখব এ অধ্যায়টির চতুর্থ ভাগ পরবর্তী প্রতিরোধ আন্দোলন। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। বন্ধুরা, তাহলে আমরা প্রথমে জানতে পেরেছি যে 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে এবং সেই সময় একটি রাজনৈতিক দল গঠন করা হয়। কত সালে? 1885 সালে। এবং সেই রাজনৈতিক দলটির নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। এবং আরও বলা হয়েছে যে ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং এর ফলে কি করে, তারা প্রদেশকে দুইটি ভাগে, বাংলা প্রদেশকে দুইটি ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই ভাগ করাকে বলা হয়ে থাকে যে বঙ্গভঙ্গ। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বঙ্গভঙ্গ হয়ে থাকে 1905 সালে। আরও বলা হয়েছে যে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে এই বঙ্গভঙ্গকে বন্ধ করে দেওয়া হয় এবং দুই বাংলাকে পুনরায় একত্রিত করে দেওয়া হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। এ সময়ের আন্দোলনে মাস্টার দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। বন্ধুরা, লক্ষ্য করো এখানে তিনজনের নাম দেওয়া আছে। একটি হচ্ছে মাস্টার দা সূর্য সেন, অতপর প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরাম বসু। তোমরা নিচে তাদের ছবি দেখতে পাচ্ছ। তখন তারা কি করেছিল? ওই সময় তারা আত্মত্যাগ করেছিল এবং যার ফলে এখনও আমরা তাদেরকে স্মরণ করি। আরও বলা হয়েছে যে রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপটি কখন ছিল, যখন 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে একটি দল গঠন করা হয়। অর্থাৎ 1906 সালে কোন দলটি গঠন করা হয়? ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করা হয়। এবং এখানে ভারতের কিছু বড় আন্দোলনের কথা বলা হয়েছে। ভারতের বড় কিছু আন্দোলনগুলোর মধ্যে রয়েছে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। এগুলো হচ্ছে ভারতের বড় বড় আন্দোলন। এবং এ সময়ের আন্দোলনে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? এই তিনজন মহান ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা এখনও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন।
কিন্তু ভারতীয়রা সবসময় নিজেদের স্বাধীনতা চেয়েছে, তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেই থাকে। বন্ধুরা, কি হয়েছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে? তখন ভারতের অনেক তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ তারা ব্রিটিশদের পক্ষে চলে গিয়েছিল। কিন্তু ভারতীয়রা কি চেয়েছিল? ভারতীয়রা চেয়েছিল নিজেদের স্বাধীনতা, তাই তারা সবসময় আন্দোলন করেই গিয়েছে। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলন কখনো থামেনি, চলতেই চলেছিল, কখনো থামেনি। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপের নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা এ কে ফজলুল হক। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। বন্ধুরা লক্ষ্য করো, তৃতীয় ধাপে কি হয়েছিল? তৃতীয় ধাপে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা এ কে ফজলুল হক, তারা দুজন কি করেছিল? নেতৃত্ব দিয়েছিল। এবং এ সময় বিভিন্ন কবি কবিতা, গান ও লেখালেখি করেছিল বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটার জন্য। এবং এই কবির মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সেই সময় বেগম রোকেয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত, তিনি নারী শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এবং 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং তখন কি হয়েছিল? পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছিল। তাহলে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছিল কত সালে? 1947 সালে। বন্ধুরা, তাহলে আমরা কি কি জানতে পারলাম যে কিভাবে আন্দোলনগুলো হয়েছিল, কিভাবে রাজনৈতিক দল গঠন করা হয়েছিল এবং কারা কারা এখানে ব্যাপক ভূমিকা পালন করেছেন? আমরা তিনজন সম্পর্কে জেনেছি, তাছাড়া বিভিন্ন বিভিন্ন কবিরাও এখানে লেখালেখির মাধ্যমে হচ্ছে কি করেছিল, বাঙালির স্বাধিকার চেতনার প্রসার ঘটিয়েছিল। এবং তাছাড়া দুইজনের নাম আমরা জানতে পেরেছি যারা নেতৃত্ব দিয়েছিলেন তৃতীয় ধাপে, তারা হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলা এ কে ফজলুল হক। বন্ধুরা, আমরা এই পার্টটিতে কিছু কাজ দেখে নিই। আমরা প্রথম কাজটি লক্ষ্য করি, ক এসো বলি। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বন্ধুরা, প্রশ্নটি কি করা হয়েছে যে কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন, তা তোমাদের কি করতে হবে? শিক্ষকের সহায়তায় আলোচনা করতে হবে। চলো আমরা আলোচনাটি করে নিই। কবি সাহিত্যিকগণ তাদের কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ দিয়ে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করেন। যেমন আমরা দেখতে পাই দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্শন নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সহ বিভিন্ন রকম দেশাত্মবোধক গান, নজরুল ইসলামের রচিত বিভিন্ন রকম গান, কবিতা, প্রবন্ধ ইত্যাদি তৎকালীন রাজনৈতিক আন্দোলনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করেও ভূমিকা পালন করেছে। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের নাম উল্লেখযোগ্য। তারা বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে আন্দোলনকে বেগবান করেছেন। তাহলে বন্ধুরা, আমরা কি জানতে পারলাম যে কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা পালন করেছেন? এবার আমরা দ্বিতীয় কাজটি লক্ষ্য করি, খ এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে 20 শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো। বন্ধুরা, আমরা জানি 20 শতকে বাংলায় বেশ কিছু প্রতিরোধ আন্দোলন হয়েছে। চলো আমরা সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করে নিই।
আমরা পাশের পৃষ্ঠাতে দেখেছি যে 20 শতকে বাংলায় বিভিন্ন ধরনের প্রতিরোধ আন্দোলন হয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে স্বরাজ আন্দোলন। স্বরাজ আন্দোলন হচ্ছে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তৎকালীন ভারতের কংগ্রেস দলের উগ্রপন্থী অংশের নেতৃত্বে পরিচালিত একটি আন্দোলন। এই আন্দোলনের মূল কর্মসূচি হিসেবে কংগ্রেস নেতারা শহরে গ্রামে গঞ্জে প্রকাশ্য সভায় বিলেতে পণ্য পুড়িয়ে ফেলা এবং এদেশে প্রচলিত বিলেতের সব কিছু পরিহার করে দেশি পণ্য ও দেশি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য জনগণকে উৎসাহিত করেন। অতঃপর যে আন্দোলনটি রয়েছে তা হচ্ছে অসহযোগ আন্দোলন। মহাত্মা গান্ধী 1920 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। এই আন্দোলন স্বল্প সময়ের জন্য হলেও ভারতের হিন্দু মুসলমান এতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন। সর্বশেষে রয়েছে সশস্ত্র যুব আন্দোলন। 1911 সাল থেকে 1930 সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন স্থানে সশস্ত্র যুব আন্দোলন চলতে থাকে। এই আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের মাস্টার দা সূর্য সেন চিটাগাং রিপাবলিকান আর্মি নামে একটি বাহিনী গড়ে তোলেন। তবে সাধারণ জনগণের সমর্থন না থাকায় এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বন্ধুরা, এবার আমরা পরবর্তী কাজটি দেখে নেই। গ আরো কিছু করি। বন্ধুরা, তোমরা এখানে তিনজনের ছবি দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। বন্ধুরা, আমরা জানি যে বাঙালির স্বাধিকার আন্দোলনে এই তিনজন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা এদের সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই। প্রথমেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের গান কবিতার ভূমিকা অনিবার্য। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি কলম ধরেন এবং প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। 1919 সালে তিনি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেন। অতঃপর আমরা জানব কাজী নজরুল ইসলাম। দেশজুড়ে যখন অসহযোগ আন্দোলন চলছিল তখন কাজী নজরুল ইসলাম বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতেন। স্বাধীনতা আন্দোলন করার ফলে তিনি কারাভোগ করতে হয়েছে। স্বাধিকার আন্দোলনে কাজী নজরুল ইসলামের আরেকটি অবদান হচ্ছে ধূমকেতু পত্রিকা প্রকাশ। এর মাধ্যমে তিনি মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তুলেছেন। সর্বশেষে আমরা জানব বেগম রোকেয়া সম্পর্কে। বেগম রোকেয়া মূলত এদেশের নারী সমাজের উন্নয়নে কাজ করেছেন। তার এসব কর্মকাণ্ড নারীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলেছে, যা পরবর্তীতে স্বাধিকার আন্দোলনে বিশেষ প্রভাব ফেলেছে। বন্ধুরা, আমরা তাহলে তিনজন সম্পর্কে বিস্তারিত জানলাম। তিনজন যারা ব্যাপক ভূমিকা পালন করেছেন বাঙালির স্বাধিকার আন্দোলনে। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই, ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটির সাথে বাঙালির নবজাগরণ সম্পর্কিত? ক নতুন ভবন, খ শিল্প সাহিত্য, গ জন্মহার, ঘ সিপাহী বিদ্রোহ। বলতো বন্ধুরা, কোনটির সাথে বাঙালি নবজাগরণ সম্পর্কিত? হ্যাঁ, শিল্প সাহিত্য। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম পরবর্তী প্রতিরোধ আন্দোলন সম্পর্কে। আমরা বিভিন্ন আন্দোলন সম্পর্কে জেনেছি এবং এই প্রতিরোধ আন্দোলনে কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই সম্পর্কেও জেনেছি এবং আমরা পাঠের কিছু কাজও সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি
তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।